গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকে দেখো একটা সখী আনতে চলে এসেছে। আর মানাকে তো দেখলে মানা কিরকম বসে আছে, আর এই বাজনা নিয়ে যদি ঠাকুর আনতে আসে ওর তো খুবই আনন্দ হয়। কৃষ্ণ হলে আমি হব, তো দেখো ঠাকুরটাকে কিভাবে সাজাচ্ছে। চেলি কাপড়টা কিরকম মাথায় বেঁধে দিচ্ছে, কত সুন্দর দেখতে লাগছে ঠাকুরটাকে। তো যাবতীয় নিয়মপালা সারছে, সন্দেশ খাওয়াচ্ছে, এরপরে জল খাওয়াবে, তারপর মুখ মুছিয়ে নিয়ে চলে যাবে। আর মানাকে লজেন্স দিচ্ছে, লজেন্সের মালা নিয়ে এসছে। দেখছো একটু চুপ করে দাঁড়িয়ে আছে। তো তারপর সন্দেশটা, যে সন্দেশটা খাওয়ালো সে সন্দেশটা বাচ্চাদের সবাইকে দিয়ে দিচ্ছে। আর মানাকে দেখো বাদ বাকি সন্দেশটা দিয়ে গেল। তো খাবে না, দিয়ে দিল। ও তো অনেক খায় জানো। তারপরে এই যে ঠাকুরটা তুলে নিচ্ছে, নিয়েই চলে যাচ্ছে। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি। তো এরপরে সকলে চলে যাচ্ছে, আর এই বাচ্চাটারই পুজো যাচ্ছে। দেখো ওরও মাথায় কিরকম চেলি কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আর তারপরেই আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে মোচার রেসিপি শেয়ার করব। তো আজকে হবে মোচা ঘন্ট, আর আমি মোচাটা ছাড়াতে বসে গেছি। তো এক এক করে সমস্ত মোচার খোসাগুলো ছাড়িয়ে নেব। মোচার গুচ্ছগুলো কেটে যাবে, তার জন্য বঁটিটা আনতে চলে গেলাম, তাহলে কাটতে সুবিধা হবে। আর নাহলে একটা একটা ছেড়ে গেলে আমাকে আবার একটা একটা করে সব ধরতে হবে। আর দেখো ভিতরের এই একটা কাঠি মতো আর একটা এই পাতা মতো, এগুলো ফেলে দিতে হবে, সাদা মতো সাদা অংশটা। তো এইভাবে আমি সমস্ত মোচাটা ছাড়িয়ে নেব। তো ছাড়াতে পারছিলাম না, সেই জন্য মাথাটা কেটে দিলাম যাতে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। আর মোচা কেটে রাখবো, তার জন্য একটা গামলিতে জল নিয়ে নিলাম, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, না হলে মোচাটা কেটে রাখলে কালো হয়ে যাবে, তার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে সমস্তটা কেটে আর এইভাবে বেছে নেব। আর যাকে ভিডিও করতে দিয়েছি সে ফোনটাকে শুধু নাড়িয়েই যাচ্ছে। এরকম কুচি কুচি ভাবে কেটে নেব। আর মানা দেখো এখানে মোচার যে খোসাগুলো বের হয়েছে সেগুলো নিয়ে নৌকা ভাসাচ্ছে পুকুরের মধ্যে। দেখো
জল দিয়ে তাড়া দিচ্ছে। আমরাও ছোটবেলায় এরকম করতাম। ও এক এক করে সমস্ত খোসাগুলো নিয়ে আর নৌকা ভাসাচ্ছে। নৌকা ভাসাচ্ছে, কি করছো বলো? নৌকা ভাসাচ্ছে, তাই দন্ড নৌকা ভাসাচ্ছে। নৌকা 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 গাড়িগুলো কেমন যাচ্ছে? কেমন গাড়িগুলো ভু করে যাচ্ছে, কেমন দেখো যাচ্ছে, কেমন যাচ্ছে। তারপর দেখো এখানে মাছের ঝাল বসিয়েছি, তো কত রকমের মাছ আছে দেখো। ভোলা মাছ আছে, আর দেখো এখানে চিংড়ি মাছ ভাজা করেছি মোচা ঘন্ট করবো বলে। আর এখানে একটা ইলিশ মাছের চাকা, ওটা হচ্ছে মানার বড় মা দিয়েছে মানাকে খাওয়ানোর জন্য। আর আছে ট্যাংরা মাছ, একটা ট্যাংরা মাছ নিয়েছিলাম, তো ট্যাংরা মাছ কোনোদিনও খায়নি, খাবো বলে ওই ট্যাংরা মাছটা নেওয়া হয়েছে। তারপর দেখো মোচাটা কাটা হয়ে গেছে, আর এখানে আছে আলু কাটা, আর আছে ছোলা। তো তারপর দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দেব, আর যেহেতু কাঠের জালে রান্না করছি তো আগুনটা দেখতে পাচ্ছ খুব বেশি হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি সব আলুগুলো, তো আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা মতো হয়ে যাক। তারপর দেখো আলুটা ভাজা ভাজা মতো হয়ে এসছে, এরপরে দিয়ে দিচ্ছি ছোলা। তো ছোলাটা আর আলুটা খুব ভালো করে নাড়বো। ছোলাটা একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে, তারপরে দিয়ে দেব মোচাটা। তো দেখো মোচাটা হলুদ জলে দিয়ে কেটেছিলাম বলে মোচাটা কালো রং হয়নি, না হলে কালো হয়ে যেত। এরপরে দিয়ে দেব লবণ। তো রান্নার প্রথমেই আমি লবণটা দিই, যে কোনো রান্না করার প্রথমে লবণটা দিলে সবজিগুলো খুব সহজে নরম হয়ে যায়, আর তা থেকে জলটাও ছেড়ে যায়, তাই জন্য প্রথমে আমি লবণটাই দিই। তারপরে এবার দিয়ে দেব হলুদ, তো হলুদটা এখন আমি অল্প করেই দিচ্ছি। তারপরে যখন আবার তরকারিটা সম্ভবো তখন আবার একটু হলুদ দিয়ে সম্ভবো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, তো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা আমাদের একটু বেশিই খাওয়া হয়, তো পরে আবার এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো। তো সমস্তটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো একটু ভালোভাবে কষালে তবেই রান্নাটা ভালো হয়। তারপরে এবারে আমি দিয়ে দিচ্ছি জল। তো যেহেতু আজকে মোচাটা আমি একটু ঝোল ঝোল মতো করব, তার জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে অল্প পরিমাণে জলটা দিতে পারো। তারপরে এবার আমি দিয়ে দেব ঢাকা, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, এরপরে আমি সম্ভব তরকারিটা। তো কড়ার মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম,
আর দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। আর তোমাদেরকে দেখাই আমি কি জাল দিয়ে রান্না করছি, মানে আমার জ্বালানিটা। তো এই দেখো আমাদের যে বাঁশ কাটা হয় ঠাকুরের কাঠামো করার জন্য, সেগুলো মোছা হয়, তো সেগুলো থেকে কিছু গুঁড়ো বের হয় আর ওইগুলোকে বলে চোঁচালি। তো ওইগুলো খুব ভালো জ্বলে, সেইগুলো দিয়েই আমি রান্না করছি। আমি যখন উনান ধরাতে পারি না তখন ওগুলো দিয়েই ধরাই, ওগুলো খুব ভালো জ্বলে। আর তো দেখতেই পাচ্ছ আমাদের লোহার কড়াইতে রান্না হচ্ছে। আমাদের সব ধরনের কড়াই আছে, উনানে রান্না করার জন্য এই লোহার কড়াইটাই আমি ব্যবহার করি। আর দেখো আগুনটা খুব ভালো জ্বলছে, উনানটা দেখতে পাচ্ছ এই গুঁড়োগুলো দিয়ে কত সুন্দর রান্না হচ্ছে। এরপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো এক চামচ দিলাম, তখন বলেছিলাম যে এক চামচ দেব। তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুটোই এক চামচ করে দিলাম, আগে দেওয়া ছিল এক চামচ করে, আবারও দিয়ে দিলাম এক চামচ করে। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। দেখো এটা কষানো হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব তরকারিটা। তো তরকারিটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে এরপরে এতে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে কিছুক্ষণ রেখে দেব। তো কিছুক্ষণ পর দেখো আমি এলাচ ফাটিয়েছি, এলাচ ফাটিয়ে এলাচগুলো দিয়ে দিচ্ছি। আর মোচা কেটেছি বলে দেখো আমার হাতটা পুরো কালো হয়ে আছে। মোচার একটা কষ আছে, তো সেটা হাতে লাগলে কালো হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি দেখো মিট মশলা। তো মিট মশলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তো মিট মশলাটা মনে হলো কম হয়েছে, তাই জন্য আরও একটু দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটু নেড়ে চেড়ে ভালো করে এবার আমি চাপা দিয়ে রেখে দেব। তারপর দেখো আমার মোচার ডালনাটা হয়ে গেছে। তো আমি একটু ঝোল ঝোল মতো রেখেছি, কারণ এটা দিয়েই ভাত খাওয়া হবে। আর একটু শক্ত শক্ত মতো করলে মানে ডাল করিনি, তো এটা করেছি টক, চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে টক করেছি। আর এখানে ভোলা মাছ ভাজা আছে, আর করেছি ভোলা মাছের ঝাল। তারপর দেখো মা বাপি আর ওই একটা জেঠু এসেছে, যে জেঠুটা আমাদের বাড়িতে ঠাকুরের কাজে এসেছে, তো তাদের খেতে দিয়ে দিয়েছে। আর মানা আর সমুদ্র খাওয়া হয়ে গেছে, আর আমি খাবো। তো এখন আমি খাওয়ার ভিডিওটা একটু করছি, তো এরপর আমি বসবো খেতে। তারপর দেখো আমাদের দুপুরের আকাশটা পুরো মেঘ করে আছে আর রোদও বেরিয়েছে, একসঙ্গে দুই হচ্ছে। তারপর দেখো সন্ধেবেলায় বাপি একটা গণেশকে রং করছে, এই গণেশটা কালকে যাবে। গণেশটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো গণেশটাকে রং করছে,
আর রং করতে করতে দেখো বাপির চোখে একটা পোকা পড়ে গেছে। তো তারপর আবার এই ভাইটা ধরলো রংটা, এও আমাদের বাড়ি কাজ করে। আর মানা দেখো সামনে গিয়ে বসে পড়েছে, তো ওকে নিয়ে একটু ভয় লাগে, কোথায় ঠাকুরের হাত আরে ভেঙে ফেলবো, তাই জন্য ওকে বলছি সরে বসতে। হাত দিবি না, হাত দিস নি। তো ঠাকুরটা এখন পুরো রেডি হয়ে গেছে, এর মধ্যে যদি ভেঙে ফেলে তো বিপদের শেষ নেই, আবার বানাতে হবে। আর সময়টাও লাগবে, সব সময় তো আর সময় হয়ে উঠবে না। তো ঠাকুর আনতে চলে এসেছে, আর এই সময় ভেঙে ফেললে তো অসুবিধা হয়ে যাবে, তাই না? তো ঠাকুরটা নিয়েও চলে যাচ্ছে। তো এই ঠাকুরটা মানে যাদের ঠাকুর তারা টোটো পাঠিয়ে দিয়েছে, টোটো করে যাবে। টোটো রাস্তায় দাঁড়িয়ে আছে, আর ঠাকুরটা দুজনে মিলে তুলে দিয়ে আসছে। তো দেখাই তোমাদের, দাঁড়াও আমিও যাচ্ছি পেছনে পেছনে ভিডিওটা করার জন্য। তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মানাকে দেখো, এই দেখো আচার খাচ্ছে এখন, দেখছো তার আচার খাচ্ছে। আমার আচার খেতে খুব ভালো লাগে। আচার খেতে খুব ভালো লাগে, ঠিক আছো? ডিবে ধরে বসে পড়েছে। আর পিছনে দেখা কাকে নিয়ে শুয়ে আছিস, এই দেখো একটা ঠাকুরের মা নিয়ে চলে এসছে, ওটা নাকি ওর বন্ধু, তো ওকে নিয়ে শুয়ে থাকে, ওকে নিয়ে খেলা করে। আর দেখো বিছানার চাদর টাদর আজকে সব কাঁচা হয়েছে, তার জন্য বিছানার চাদর পাতা হয়নি এখনো। তো যাই হোক, আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ওকে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।